মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নম্বর হচ্ছে 223, দেখেছি 223 পেজ নম্বর। এই 200 পেজ থেকে আলোচনা করব আজকের এই ভিডিওতে, সেটি হলো বিভাগ চ, ভারতের মানচিত্র, এর প্রতীকচিহ্ন আর নাম সহকারে বসাতে হবে। সেখানে 6.1 হচ্ছে আরাবল্লী পর্বত, 6.2 হচ্ছে কাবেরী নদী, 6.3 হচ্ছে ভারতের সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এখানে হবে মৌসিনরাম। তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদ, তারপরে একটি কার্পাস উৎপাদক অঞ্চল, এখানে হচ্ছে মুম্বাই। তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রধান ইক্ষু উৎপাদন অঞ্চল মানে ইউপি, যাকে আমরা উত্তরপ্রদেশ বলি। ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্প এখানে জামনগর। পূর্ব ভারতে একটি মহানগর, এখানে হচ্ছে কলকাতা। তার ভারতের হাইটেক বন্দর হচ্ছে নবসেবা। ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, এখানে হচ্ছে আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি, এখানে কোথায় কোথায় ভারতের মানচিত্রে বসাতে হবে সেটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি প্রতীকচিহ্ন সহকারে। এখানে হচ্ছে 1 নম্বর হচ্ছে আরাবল্লী পর্বত, এখানে হচ্ছে আরাবল্লী পর্বত 6.1। তারপরে হচ্ছে 6.2 হচ্ছে কাবেরী নদী। তার হচ্ছে ভারতের সর্বাপেক্ষা বেশি বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, এখানে হচ্ছে মৌসিনরাম, এখানে লিখতে হবে মৌসিনরাম বা চেরাপুঞ্জি। তারপরে হচ্ছে ভারতের বৃহত্তম, এখানে হচ্ছে হ্রদ হবে চিল্কা, এখানে 6.4, যেখানে এখানে গ্যাপ থাকবে এই গ্যাপটি হবে এখানে চিল্কা। তারপরে হচ্ছে 6.5, ভারতে একটি কার্পাস উৎপাদক অঞ্চল মুম্বাই অর্থাৎ মহারাষ্ট্র, এটি হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চল। তারপরে রয়েছে 6.6, ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল ইউপি মানে উত্তরপ্রদেশ, এখানে দেখে দিচ্ছি ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ, এখানে উত্তরপ্রদেশ হবে, এখানে উত্তরপ্রদেশ ইক্ষু উৎপাদক অঞ্চল। তার 6.7, ভারতের বৃহত্তম পেট্রোল রসায়ন কেন্দ্র জামনগর, এখানে হচ্ছে জামনগর, ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম শিল্প কেন্দ্র জামনগর, এখানে জামনগর থাকবে এখানে। তারপরে হচ্ছে পূর্ব ভারতের একটি মহানগর, এখানে কলকাতা, দেখেছি এখানে পূর্ব ভারতের মহানগর হচ্ছে কলকাতা, এখানে 6.8। তারপরে হচ্ছে এখানে 6.9, ভারতের হাইটেক বন্দর নবসেবা, এখানে হচ্ছে ভারতের হাইটেক বন্দর নবসেবা, এই নামটি এবার খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6.10, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, এখানে হচ্ছে দিল্লি, অর্থাৎ 6.10, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি, এখানে হচ্ছে সম্পূর্ণ মানচিত্রটি অর্থাৎ ভূগোল মানচিত্র আমি দেখিয়ে দিচ্ছি, এখানে মানচিত্রটি রয়েছে সম্পূর্ণভাবে, যাতে ছাত্রছাত্রীরা বুঝতে পারে সম্পূর্ণভাবে। এখানে হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র আরাবল্লী পর্বত, তারপরে রয়েছে এখানে ভারতের বৃহত্তম পেট্রোলিয়াম কেন্দ্র জামনগর, কার্পাস উৎপাদক অঞ্চল মহারাষ্ট্র, ভারতের হাইটেক বন্দর নবসেবা, তার এখানে কাবেরী নদী, আর এখানে হচ্ছে ভারতের প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে এখানে বৃষ্টিপাত যুক্ত মৌসিনরাম,
তারপরে মহানগর হচ্ছে কলকাতা, তারপরে হচ্ছে এখানে চিল্কা,